बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अस्सलामु अलैकुम। अपना सबाई केमन आछेन? आशा करछि आल्लाहर रहमते जे जार जायगा थेके सुस्थ आछेन एबं भालो आछेन। आमराओ आलहामदुलिल्लाह अनेक भालो आछि। तो आपनादेर साथे सकाल सकाले आमि एकटा भिडियो शेयर करब बोले भिडियो करा शुरू करे दियेछिलाम। तो एटा होच्छे ओर बाबा अफिसे चले जाए, तारपरे छेलेटाके कोचिंग ए दिये आसि। दिए आसार परे भावलाम जे एई बेडरूमटार भितरे आमादेर जतो माने धूला जेन ना जाए एरकम किछु कापड़, तारपरे जे कुशनगुलो एगुला रेखेछि, पूरा एकटा माने स्टोर रूम करे रेखेछि। तो एटा एई रूमटा ओइदिके प्राय मोटामुटी अनेकटाई गुछिये एसेछे काज। तो भावलाम जे आजके एई रूमटा एकटु गुछिये नेई, जेमन ফার্নিচারগুলো কিভাবে রাখব সেটা একটু ঠিক করে নেই। তো এইগুলা হয় যে কাপড়গুলো কিভাবে রেখেছি, এগুলো বাইরে বৃষ্টি এজন্য এখানে দড়িটা নিয়ে তারপরে রাখা হয়েছে। জাস্ট এই রুমটায় কোনো কাজ করা হয়নি, তো এই জন্য এই রুমে সবগুলা জিনিস এভাবে রাখা। তো আর এই যে ডাইনিং টেবিলের যে অবস্থা, আসলে গত কয়েকদিন মানে এতই মানে অবস্থা মানে মানে এলোমেলো ছিল যে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। তারপরে আমার বাবা এসেছিল বাসায়, আর আমার বাবা অতটা পছন্দ করে না, তো ওনাকে যেন বেশি মন না খারাপ করে এই জন্য আর অতটা ভিডিও করাও হয়নি। তো এই যে আমি ওয়ালের কিছু ক্যাবিনেট করেছি, তো সেইগুলা এগুলা প্রায় রং করা শেষ। তারপরে এই যে যে ওয়াল আলমারি, আলমারির উপরের যে অপশনটা সেখানকার পার্টগুলারও মানে পাল্লার যে পার্টগুলা সেগুলারও রং করা মোটামুটি হয়ে গেছে। তো এগুলা মনে হয় আজকে লাগাতে পারে সেটাও বলতে পারি না, কারণ ওরা হয়তো মানে দরজার যে মানে ইয়ের ডোর যেটা আলমারি, মেন আলমারির ডোর যেটা সেটা কিন্তু তো হয়নি, হয়তো ওই জন্যই করবে না, আজকে হয়তো ওই কাজগুলো শেষ করবে। তো এই যে ড্রেসিং টেবিল, এখানে সামনে শু র‍্যাক কি অবস্থা, এই যে এইপারে সেন্টার টেবিল, তারপরে এগুলো সব দিয়ে মানে হাঁটারই ইয়া ছিল না। তো ভাবলাম এই জন্যে একটু হলেও যেহেতু ওদিকে কাজটা অনেকটাই গুছিয়ে এসেছে আমি একটু গুছিয়ে নেই। তো আপনাদের সাথে আগে একটু শেয়ার করছি যে কি অবস্থা ছিল, আর তারপরে একটু একটু করে গোছাবো। আর এই ভিডিওটা যখন থাকবে তখন মানে অন্য যখন দেখব তখন কিন্তু ভালো লাগবে যে কেমন ছিল বাসা, আর আমরা এই সময় কত কষ্ট করেছি, ফ্লোরে ঘুমিয়েছি। আমি কিন্তু ধুলা একদমই সহ্য করতে পারি না, কারণ ধুলা যদি মনে হয় আমার তাহলে আমি সেই রাতে ঘুমাতে পারি না। আর সেই মানুষ আজ 14 দিন যাবত এই অবস্থায় ঘুমাচ্ছি এবং খাচ্ছি, রান্না করছি, সবই কিন্তু করতেছি। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সবই পারে। তো আমার যে ড্রয়িং রুমের এই অপশনটা আমি একটু ভেঙেছি, পুরাটাই ভাঙার কথা ছিল আমার, মানে হাজবেন্ড বলেছিল ও পুরাটাই ভেঙে নেবে, ড্রয়িং রুমের ভিতরে আসবে। তো আমি যখন ভাঙতে যাওয়ার পরে এত ধুলা উঠতেছিল, পরে দেখলাম যে না, আমার এরকম মানে এটুকু ভাঙার পরেও কিন্তু ড্রয়িং রুমটা বেশ বড় দেখাচ্ছে। তো ওইটা চিন্তা করে আমি আর ওয়ালটা ভাঙেনি, এটুকু রেখেছি। তো যখন আমি পুরাটা ডেকোরেশন করার পরে হয়তো দেখা যাবে যে মানে কেমন লাগে। তো আশা করছি ভালোই লাগবে, অতটা খারাপ লাগবে না। আর সোফাগুলো এভাবে রেখে দিয়েছি, কিছুই করার নেই। প্রথম দিকে তো একটু সোফার রুমে বসতে পারতাম, মানে ড্রয়িং সোফার পাশ দিয়ে একটু বসতে পারতাম, শেষে কিন্তু এটাও হলো না। যখন আমরা এই ওয়ালটা ভাঙা হয় তখন আর এখানেও বসার জায়গা নেই। তো বাসার কোথাওই প্রায় মানে খুবই অন্যরকমভাবে দিনগুলো কাটাচ্ছি। তো আজকে ওই রুমটা একটু গুছিয়ে নেব, তারপরে হয়তো ওই রুমে একটু বসতে পারবো, এরকম একটা পরিবেশ করে নেব। আর আজকে আপনাদের সাথে আমি আরেকটা স্মৃতি শেয়ার করব, সেটা হলো এই রুমের কাজগুলো যখন করতে আসে, এটা তো মানে ভাঙা এবং গড়া ইয়ার
সিমেন্টের কাজ, এটা হচ্ছে রাজমিস্ত্রি, যে আমরা বলি রাজমিস্ত্রি। তো উনি কাজ করতে আসার সময় ওনার কাছে তো মানে চিনি জাতীয় যে একটা জিনিস, ওনারা বলে চিনি, আমি জানি না আসলে ওটার নাম কি। তো ওই শ্রেণীটা দেখার পরে আমার একটা কথা খুবই মনে পড়ছে, কারণ ছোটবেলায় আমার মেয়েদের বয়স যখন 2 বছরের মতো হবে, হাঁটা শিখে গেছে এবং কথা বলে একটু একটু, তো এক মেয়ে ওটা নিয়ে খেলতেছিল, আমি আর মা খেয়াল করিনি, আর মার আমি পাশে বসে গল্প করতেছিলাম আমার মা, তো হঠাৎ করেই দেখলাম যে কান্নার শব্দ, আর তাকিয়ে দেখি যে মানে মিমির মাথায় ওটা দিয়ে একটা বাড়ি দিয়েছে, আর এমন রক্ত বের হচ্ছে। ওই মুহূর্তটা তো মানে খুবই খারাপ অবস্থা ছিল, পরে ওকে মাথায় চুল ছিল, বোঝা যাচ্ছিল না যে কোথায় কেটে গেছে। ও তারপরে ওই অবস্থায় আমি ওড়না দিয়ে ধরে সঙ্গে সঙ্গে আমাদের বাসার পাশে অবশ্য থানা সদর হাসপাতাল, যেটা সরকারি, সেই হাসপাতালে চলে যাই, আর ওখানে আমাদের পরিচিত লোকও ছিল। পরে ইমার্জেন্সিতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওর মাথায় পরে মানে সেলাই করা হয়, 3টা সেলাই পড়েছিল, তো সে কাটার দাগ তো এখনও আছে, মেয়ে তো এই জন্য চুলের ভিতরে আর বোঝা যায় না। তো এটা দেখার পরে আমার ওই কথাটা খুব মনে পড়তেছিল, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মাথা কেটে দেওয়ার পরে হিমির যে কি অবস্থা, হিমি খুব ভয় পেয়ে গেছিল, যে মানে রক্ত দেখে আসলেও ছোট বাচ্চা হলেও বুঝতে পারতেছিল যে খারাপ কোনো একটা কিছু হয়েছে, মানে ও খুব চুপচাপ এবং একদমই ভয় পাচ্ছিল। তো এই ছিল আমার 2 মেয়ের মাথা ফাটানোর কাহিনী। তো এটা তো সবাই অনেক দিন দুষ্টামি করছে যে এক বোন আর এক বোনের মাথা ফাটিয়ে দিয়েছে, তো এটা নিয়ে তা আসলে এই যে জিনিসটা হলো সেটাই, যে এটা চেনি, এটা আসলে খুবই ধারালো, মানে আর মাথার উপরে পড়ার সাথে সাথে কাটাটা মানে খুব ডিপভাবে কেটে গিয়েছিল। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ততটা খারাপ অবস্থা হয়নি, আরও খারাপ হতে পারতো, কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করেছেন। তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে এখন একটু ভালো লাগছে, যে আমি অনেক দিন পর কথাটা আসলে ভুলেই গিয়েছিলাম। তো এই রাজমিস্ত্রির কাজ করার মানে ওই শ্রেণীটা দেখার পরে মনে পড়ল। আর যেসব বন্ধুরা আমার ভিডিও মানে আজকের ব্লগে প্রথম এসেছেন, প্রথম ভিজিট করছেন, সেই সব বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অন্য আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার দেয়। তো আশা করছি অবশ্যই আপনারা ভিডিওটি লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে, আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান, বা আমার কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সেটা আমাকে জানিয়ে দিতে পারেন। আর এখানে হচ্ছে যে মাসের যে বাজারটা করা হয়, আমি এখানে শুধু তেল আর গুঁড়া মশলা কিছু নেই, আমাদের এক মানে আমার মেয়েদের এক টিচারের কাছ থেকে, উনি বাসায় এগুলো সেল করেন, তো টিচার এসে এই খাবারগুলো আজকে দিয়ে গেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষার তেল। আর যে বাসায় যেহেতু ইয়ারা ছিল, ওদেরকেই মানে অন্যান্য কারিগর যেমন যেমন ছিল ওদেরকে বললাম যে তোমরা আমার এই ফার্নিচারগুলো একটু আমি দেখিয়ে দিলাম, ওরা ওইভাবে মানে ঠিকঠাক করে দিল। তারপরে ওগুলা গুছিয়ে তার মানে গুছিয়ে নিলাম, রুমটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এই রুমে, কারণ গাছের পাতাগুলোর অবস্থা দেখলে বুঝতে পাচ্ছেন কি পরিমাণ ধুলা পড়ে গেছে। তো সবগুলা গাছ একসাথে করে এখন আমি এগুলা পরিষ্কার করে নিব, মানে পানিতে ধুইয়ে নিব।
আর আমি যখন গাছ পরিষ্কার করি আমার কিন্তু এই শিকড়গুলা দেখতে খুব ভালো লাগে, আসলে খুব মানে খুব ভালো লাগে, জানি না কেন পানির ভিতরে যে গাছগুলা থাকে তার শিকড়গুলা এত সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে থাকে, আমার দেখতে খুব ভালো লাগে। আর এই যে চুলার জায়গাটা করছে ওনার, এই জন্য রান্নাঘরের অবস্থা আরও খারাপ। তো এই যে আমি মোটামুটি যেটুকু গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সুরাকের জায়গাটা যেহেতু ভেঙে ফেলেছি তো এখন আপাতত এখানে রাখলাম। আর এই যে সব ধোয়া হয়ে গেছে গাছগুলা, এই ডাইনিং টেবিলে মুছে এখানে রেখেছি। আর এই যে হনি কাজ করতেছে, তো দাদাটা খুবই ভালো, মানে খুব সুন্দর করে কাজ করছে, একদম নোংরা হচ্ছে না, মানে যতটুকু নোংরা না করলে নয় ততটুকুই, এর যে বেশি হয় না। আর এই ড্রেসিং টেবিলটা আমি ছেলের রুমে দিয়ে দিলাম, ওর রুমে কোনো ড্রেসিং টেবিল ছিল না, এটা ওকে দিয়ে দিলাম, মেয়েদের যেহেতু ফিক্সড করে বানানো হয়ে গেছে। আর পাশে যে জানালার পাশে রেখে দিলাম পড়ার টেবিল, গুছানো নাই, যা সব কিছুতে এক রুমে রাখতে হচ্ছে এই জন্য গুছানো না, কিন্তু ফার্নিচারগুলো কীভাবে রাখবো জাস্ট ঠিক সেভাবে আমি যে সে জায়গায় রেখে দিলাম, পরে গুছিয়ে নিব। আর এই যে চাদরের ভিতরে আছে হচ্ছে কাপড়, কিছু কাপড়, ওগুলা যেন ধুলাময়লা কম লাগে এই জন্য এই অবস্থা ব্যবস্থা করে রেখেছি। আর এই যে ট্রলি ব্যাগগুলাও এখানে, এগুলাও সব আমি উপরে যে ক্যাবিনেট করেছি ওখানে ঢুকিয়ে দিব। তো এখনকার বারে এই রুমেই থাক। তো মোটামুটি এইভাবে ফার্নিচারগুলো ফিক্সড করলাম, ফিক্সড করে যতটুকু পারি মুছিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, শেষে আবারও বলি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অন্য আরেকজনের সামনে নিয়ে যাবে। তো আশা করছি আপনারা এই উপকারটুকু আমার করবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।